স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সোমবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই বৈঠক নিয়ে জানাতেই বিএনপির সংবাদ সম্মেলন। বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করে এর প্রতিবাদে রোববার সারা দেশ এবং সোমবার ঢাকা মহানগরে বিক্ষোভ করবে বিএনপি। মির্জা ফখরুল জানান, সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয় বৈঠকে। নিরীহ মানুষকে হত্যা, শাসক গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের সহিংসতা, খুন, বিশেষ করে বিদেশি ভিন্নমত পোষণকারীদের হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, তাদের সম্পদ দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানায় যে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের সাড়া দিয়ে সরকারের সকল রাজনৈতিক দলের বৈঠক আহ্বান করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। সম্প্রতি এক বিএনপি নেতার ইসরায়েল ভ্রমণ নিয়ে যে বিতর্ক হয়েছে তা নিয়েও কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি মনে করে যে প্যালেস্টাইনের যে অধিকার, সার্বভৌমত্ব, এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা বরাবরই তার পক্ষে কথা বলে এসেছে।